এ ভবি, দাঁড়া। তুই পরম দা? কোথায় আছিস? এই ইংলিশ টিউশন ছিল, পড়তে গিয়েছিলাম। ও, তুমি কোথায় খেলতে গিয়েছিলে? হ্যাঁ রে। ও, চল তাহলে একসাথেই যাই। চলো। আজকাল দেখছি তুই সারাক্ষণ একা একা থাকছিস, সব জায়গা থেকে একা একা যাচ্ছিস, একা একা আসছিস। না, এমনি এমনি একা হাঁটতে। একা হাঁটতে আবার কারোর ভালো লাগে নাকি? বোকা বোকা কি কথা বলছিস? না, আমার যা মনে হলো তোমাকে আমি সেটাই বললাম, কিন্তু রাস্তার মাঝে এরকম বোকা না বললেই পারতে। আরে আমি তো তোর বন্ধুর মতন রে, বোকা বললে কি হয়েছে? এমনিতেই বাকিরাও আমাকে বলে যে আমি সারাদিন ঘরে একা একা থাকি, কারোর সঙ্গে কোনো কথা বলি না। তুমিও আমাকে সেই একই রকম বলছো। সত্যিই মনে হয় আমি বোকা, মানসিকভাবে অসুস্থ। পাগল তুই আবার? আরে তাতে কি হয়েছে? আমি কি আর তোরাই চিল্লিয়ে চিল্লিয়ে বলছি যে ভবিষ্যৎ ব্যানার্জি একটা পাগল, একটা অসুস্থ মানুষ? আর বাই দ্য ওয়ে, এই নামটা তোকে কে দিয়েছে রে? বাবা। কেন? না, কীরকম জানো একটা নামটা? সে আমি জানি, বাট নাম মে কে রাখা হ্যায়? হ্যাঁ সে তো ঠিকই। আচ্ছা, মাঠ থেকে যখন ফিরছিলাম তখন ঘাসের ওপর একটা বই পেলাম, তো বাকি যারা খেলছে তাদের জিজ্ঞেস করলাম যে তাদের কি না ওটা, তখন ওরা বললো যে না, তো সেটা আমি তখন নিয়ে আসলাম, কারণ আমি জানি যে তুই বই টই পড়তে ভালোবাসিস। নামটা হলো সে হলো আমি, এটার কি হবে? কি আর হবে, মনে হচ্ছে এটা স্টোরি বুক, তো তুই তো বই টই পড়িস, তাই নিয়ে আসলাম তোর জন্য। আমাকে দেবে? আমি পড়বো। হ্যাঁ, তোর যদি ভালো লাগে তুই নিয়ে যা। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। অরিত্র সেদিন অনেক রাত হয়ে গেল। সমস্ত অ্যাসাইনমেন্ট সাবমিট করে কলেজ থেকে বেরোতে প্রায় 8:30 রাত। খানিকটা হেঁটেই তাকে বাস ধরতে হবে বাড়ি ফেরার জন্য। সাধারণত রাস্তায় লোকজন থাকে এই সময়, তবে আজকের রাতটা যেন একটু অন্যরকম। সামনে পেছনে দুদিকে তাকালেই কেউ কোথাও নেই। রাস্তার আলোগুলো যেন কেমন কমজোর হয়ে গেছে। হাওয়া বইছে হালকা হালকা, শীতও লাগছে। অরিত্র জামার বোতামগুলো বন্ধ করে নিল। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ছায়া মূর্তি ঝোপের পাশে কি যেন খুঁজছে, যেন বিশেষ কিছু হারিয়ে গেছে। তো রাতে কি খুঁজছে? পার্ট স্টার্টস হবে হয়তো। অরিত্র নিজের রাস্তা ধরে এগিয়ে গেল, লোকটাকে পাশ কাটিয়ে চলে গেল। বেশ হাঁটছিল, হঠাৎ কানে এলো যে পেছনে কেউ হাঁটছে। অরিত্র একবার ফিরে দেখল যে লোকটা একটু এগিয়ে এসেছে, অন্ধকারকে গায়ে মেখে দাঁড়িয়ে রয়েছে। রাস্তার আলোটা তার পেছনে যেন অতীতকে আলোকিত করছে। কিন্তু সে আবার কি খোঁজা শুরু করলো? অরিত্র দ্বিধা কাটিয়ে এগিয়ে গেল, কিন্তু আবার অরিত্র দেখল লোকটা যেন আরো এগিয়ে এসেছে। অরিত্র এবার জোরে পা চালাচ্ছে, বাড়ি ফিরতে হবে। মনে একটা ভয় ঢুকেছে। অরিত্র সোজা বাসস্টপে গিয়ে থামল, কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে হাঁপ ছেড়ে বসে পড়ল। কখন যে আসবে বাসটা? এদিকে লোকটা তখনও তার চোখের সামনে, কি
যেন ঘুরছে। কি যে করছে লোকটা তখন থেকে? অরিত্র এবার লোকটাকেই জিজ্ঞাসা করল, দাদা, ও দাদা, শুনতে পাচ্ছেন? বলছি বাসটা পেরিয়ে গেছে কিনা একটু বলতে পারবেন দাদা? আপনি খুঁজে পেলেন? আপনি খুঁজে পেলেন দাদা? কি কি খুঁজে পাবার কথা বলছেন? কেন, আপনি পাননি খুঁজে? আপনি পাননি? কি খুঁজে পেলেন? আপনি জানেন না আমি কি খুঁজছি? আপনার ভবিষ্যৎ খুঁজছি দাদা, আপনার ভবিষ্যৎ। ভবিষ্যৎ কি মানে? হ্যাঁ, আপনার ভবিষ্যৎ। আমি সেখানেও থাকবো এবং সেখানেও খুঁজে যাব। কি বলছেন আপনি বলুন তো, পাগল টাগল হয়ে গেছেন নাকি দাদা? আপনি বলছেন না কেন, কি হয়েছে, কি হয়েছে? ততক্ষণ ধরে ইগনোর কেন করছেন আমাকে? বাসটা পেরিয়ে গেছে কিনা ওইটা বলুন। আমার টাইমটা শুধু শুধু ওয়েস্ট হচ্ছে, বাসটা পেরিয়ে গেছে কিনা ওইটাও বুঝতে পারছি না। আর আর কী করছেন এখানে, কী খুঁজছেন এইসব? আর তখন থেকে মুখ লোকাচ্ছেন কেন দেখে পড়া? চাদরটা সরান, ঘুরান, এই ঘুরুন, এইদিকে ঘুরুন, দেখে ঘুরুন। আচ্ছা নিন। ঘুরলাম, অরিত্র রক্ত ঠান্ডা হয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আর দেখলো আমি সাবমিট করে দিয়েছি, তোরটাও করে দিয়েছি, আমারটাও করে দিয়েছি, তুই বেকার চাপিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে, তুই বেকার চাপিস না। আরে হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভাই, আমি তোর বন্ধু ভবিষ্যৎ ব্যানার্জি ভাই, তুই ক্যাশ কর ভাই। আরে এগুলো অ্যাসাইনমেন্ট, এগুলো হতেই থাকে, এগুলো নিয়ে চাপ নিশান। আচ্ছা ভাই, মনে হচ্ছে বাসটা মনে হয় এসে পড়ছে। হ্যাঁ, আমাকে বাসটা ধরতে হবে, তুই রাখ, আমি তোর সাথে পরে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আরে চলে গেলো চলে গেলো, আরে দাঁড়ান, আরে চলে গেলো, আরে দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে ভাই চলে গেল লাস্ট টাইম, দা চলে গেল, কখন যাবার পাবো? আশেপাশে তো বাস দেখা যাচ্ছে না, কতক্ষণ যে লাগবে? যা বাবা, ও চলে গেল, কি যে করবো। ও লোকটাকে দেখে কেমন যেন লাগছে, পাগল টাগল নাকি? দাদা, ও দাদা, দাদা বলছি যে নেক্সট বাসটা কখন আসবে কিছু জানা আছে আপনার? দাদা, আরে শুনছেন নাকি আপনি? বললে তো ভালো হতো দাদা, প্লিজ। আরে কি কি যে মানুষ আপনি, তখন থেকে জিজ্ঞেস করছি কোনো সাড়া শব্দ নেই। বাসের কথা তো আমি জানি না, কিন্তু আমি এসেছি। এসেছেন? আচ্ছা, আপনিও বাস ধরবেন নাকি? না, কিন্তু আমি এসেছি। খবরটা বল নাকি, আপনি আপনাকে আমাকে বলতে পারবেন বাসটা কখন আসবে? দাদা দাদা কিছু বলেন। আচ্ছা তো কি হু, কিছু তো বলেন বাসটা কখন আসবে দাদা। আরে অদ্ভুত তো, আর আপনি তখন থেকে ওদের কি ঘোরাফেরা করছেন?
এদিকে আপনি গুণ তো কিলো বলছেন তখন থেকে দাদা কিলো বলছেন এদিকে গুণ আপনি তখন থেকে নাটক মেরে যাচ্ছেন আরে গুণ তো গুণ এখানে গুণ তো আপনি আচ্ছা নিন ঘুরলাম আপনার মুখ আমি তো বললাম আমি এসেছি এর এটা তো আমি এটা তো আমি কাছে আসবে না কাছে আসবে না কাছে আসবে না কাছে কোথাও আসবে না ব্যাগটা ফেলে আসলাম ব্যাংক